বন্ধুরা, আজকে নিয়ে এসেছি পুজোর শপিং। কি করেছি সেগুলো নিয়ে এসেছি। হাই, আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। সবাই শপিং হয়ে গেছে। আমি আজকে নিয়ে এসেছি আমাদের যা কেনাকাটা হয়েছে সেগুলো দেখাতে। এটা হচ্ছে আমার মেয়ের কুর্তি। এটার সাথে সাদা লেগিংস কিনেছি। এটা একটা কুর্তি, ছোট শর্ট কুর্তি মেয়েরই, স্কার্ট জিন্স এগুলোর সাথে পরার জন্য। এটা একটা পালাজো মেয়ের। আমার মেয়েরই সব শপিং হয়েছে। ও, এটা হচ্ছে, এটা একজন দিয়েছে, এটা হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে দিয়েছে। আর এগুলো যে দেখিয়েছি এগুলো বাবা কিনে দিয়েছে। এটাও একটা কিনে দিয়েছি। এটা আলাদা জ্যাকেট। দূর বাবা, খুলে যাচ্ছে। ওই দেখ, খুলে গেছে। এই যে, এটা শুধু জ্যাকেটটা একটু কাজ করা আছে, বাকি সব প্লেন লং জ্যাকেট। এ তো আমি পরলে আমার নাইটি হয়ে যাবে। আর এইখানটা একটু কাজ করা আছে। এটা একটা টপ কিনেছে। এটা একটা টপ কিনেছে। এই কি হাতা এগুলো বলে আমি জানি না, কি হাতা, জুলি হাতা না কি হাতা, এই যে কি রকম কাটা কাটা বেল হাতা, বেল ঘন্টা যা হোক হবে। এটা জিন্স টপ, ওই পালাজোটার সঙ্গেও পড়তে পারবে, সবকিছুর সাথেই পড়তে পারবে। কালারটা হালকা, তো ডিপ কালারের কিছুর সাথে পড়তে পারবে। আর এটা, এটা একটা পড়তে টড়তে যায় তো, এটা সেই কারণে কেনা। এখানে পড়তে সিম্পল একটা কুর্তি, এখানে পড়তে তো পারবে এই পালাজো, আর এটার সাথে এই পালাজোটা, এটা আমি দিয়েছি। একটু নিচে কাজ করা আছে। দাম দাম বলতে পারবো না, দাম টাম আমার মনে নেই। কিছু কিছু দাম মনে আছে, কিছু কিছু দাম মনে নেই, সুতরাং সব ওই জন্য দামটা বলতে পারছি না। এটা, এটা ওর বাবা দিয়েছে। এটা কি খাদি, খাদি বলে আমি ঠিক জানি না, চিনি না তো কাপড় টাপড়। মোটামুটি যা পছন্দ হয় তুলে নিয়ে চলে আসে। আচ্ছা, এটা এগুলো সব মেল হয়ে গেল। এবার দেখাচ্ছি, এটা একটা শাড়ি, এটা কি হ্যান্ডলুম, কি হ্যান্ডলুম সিল্ক যত সম্ভব বললো দোকানদার, আমি ঠিক জানি না। এটা হচ্ছে আমার ভাইয়ের নতুন বিয়ে হয়েছে, তার ভাইয়ের বউয়ের জন্য নিয়েছি। এটা আঁচলটা, এটা এটা আঁচলটা, আর পুরো বডি খুললে আমি ভাঁজ করতে পারবো না, একটু জাস্ট এরকম করে দেখাচ্ছি বন্ধুরা। এই যে এটা, এটা পুরো বডি, এই বডিটা পুরো এরকমই কাজ করা। পুরো কাজ করা বললো হ্যান্ডলুমের মধ্যে। এটা তো খুলে গেল মোটামুটি, ভাঁজ করছে আমার দম বেরিয়ে।
এটা হচ্ছে এটা হচ্ছে আমার এটা আমার দেওর দিয়েছে আমাকে এটা আঁচলটা এটা কি শাড়ি বলে যে আমি জানি না ঢাকাই নাকি নাম ভুলবার বললে কিছু মনে করবেন না আমি জানি না নামটা আর এর বডিটা হচ্ছে এই বডিটা কোথায় এই যে বডিটা কোথায় নিচে রাখো ও বডিটা এইটাই এটাই পুরোটা বডিটা এরকম কাজ করা পুরো বডি পুরো বডিটাই কাজ করা আর এটা হচ্ছে ঢাকাই তাঁত বলে মনে হচ্ছে যত সম্ভব ঢাকাই তাঁত এটা আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে আমাদের তো দিয়েছে আমাকে দিয়েছে সবাইকেই দিয়েছে আমাদের প্রথম বছর তো আগে দিতে হয় তাই এটা আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে দিয়েছে দেখানোর সময় দেখাচ্ছি বোঝাতে তো আমার দম বেরিয়ে যাবে আচ্ছা এবার আসছি ও এটা আমার ভাইয়ের জন্য কিনেছি আমি শুধু ভাইয়ের বউকে দিলে হবে প্রথম বছর ভাইকেও দিতে হবে ভেবেছিলাম ভাইপোটাকে দিয়ে দেব প্রত্যেক বছর ভাইকে টাকা দিয়ে দিই এবছর তো টাকা দিলে হবে না এবছর কিনে দিলাম ভাইপোটায় টাকা দিয়ে ছেলেদেরটা কি দেখাবো ছেলেদের কিছু দেখানোর আছে আচ্ছা এবার আসছি আমার আমার আমি কি কুর্তি কিনেছি সেগুলো এটা একটা কুর্তি এটা আমার জন্য আমাকে স্কুলে বেরোতে হয় মেয়ে ছেলে মেয়েকে নিয়ে স্কুলে পড়তে যাওয়ার তো তাই মোটামুটি সিম্পলই কিনেছি এখানে লেগিংস পরা যাবে আর এটা একটা কুর্তি নিয়েছি ফেব্রিকে আমি সব সাইড কাটা পরি আমি তো গোল টোল ওই সব ঘাগরা টাগরা টাইপের পরি না এই গোল গোল সাইড কাটি সাইড কাটা এটা হচ্ছে এই কলা টলা একটু দম বেরোবে গরমের সময় কিন্তু শীতকালে পরে আর কাপড়টা খুব ভালো পরে আরাম মাথায় একটু ডিজাইন আছে ফোল্ড করা এই ধরনের বোতাম টোতাম লাগানো আছে ঠান্ডার সময় ভালো বোতাম আছে আর এই একটা কুর্তি প্যান্ট এই কুর্তির সাথে এই প্যান্টটা মানে আমি সালোয়ার প্যান্ট নিয়েছি আর সাদা অন্য নিয়েছি ওই পাকানো পাকানো থাকে এটা আমি খুলে ফেলেছি বলে এরকম লাগছে মানে দেখেছিলাম খুলে ঠিকঠাক আছে কিনা সাদা ওড়না নিয়েছি যাতে সবকিছুর সাথে করতে পারি আমি ওড়না ছাড়া কোনো কিছু করি না বাইরে আর শাড়ির সাথে আমি একটা খুব ভালো ব্লাউজ কিনতে গিয়ে এই ব্লাউজটা নিয়েছি হাতায় কাজ ঠিক এরকম গলাটা গোল একটু ফিতে টিতে বাঁধা খুব ভালো লাগলো কিসের সাথে পরবো জানি না এবার আসছি এটা হচ্ছে আমার দেওরের ছেলে প্যান্টটা কোথায় প্যান্ট প্যান্ট আছে এরকম কালারের প্যান্টও আছে এই প্যান্ট এটা হচ্ছে দেওরের মেয়ে এটার সাথে স্কার্ট আছে মিনি স্কার্ট আমি আলাদা আলাদাই দেখাচ্ছি এটা টপটা আর এটা স্কার্টটা ভালো লাগলে বলবেন কেমন লাগলো আমার শপিং আর নিউ সদস্য একটা এসছে আমাদের
আমার ছোট দেওয়ার ছেলে সবেই 9 দিন 10 দিন হয়েছে তার জন্য এই একটা গেঞ্জি এই একটা গেঞ্জি আর এই যে এই ধরনের প্যান্ট সেট একটা গেঞ্জি এবার আমার ছেলে এটা আমার ছেলে এটা আমার ছেলে আর মেয়ে এই পেছনে মোনা এই হচ্ছে আমার মেয়ে এই হচ্ছে আমার ছেলে এটা দিয়েছে এটা এটা দিয়েছে হচ্ছে আমার ভাইয়ের ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে দিয়েছে ছেলের একটা কিছু দেখানো নেই তবুও দেখাচ্ছি তবু দেখাতে হবে নইলে বলবে তোমাদেরটাই দেখাচ্ছো আর আমারটা দেখাচ্ছ না আর এই যে জামা শার্ট দিয়েছে এটা খুললাম না খুললে আমি ভাঁজ করতে পারবো না তারপর তো দলা মশা হয়ে গেলে পোকাটা ইউজ হয়ে যাবে আচ্ছা আর এই এটা হচ্ছে সব বাবা দিয়েছে এবার যা দিয়েছে সব বাবা যা দেখাবো সব ওর বাবাই দিয়েছে এটা একটা বাড়ি পড়ার জন্য পড়তে টড়তে যাবে সেরকম এটা একটা যতগুলো পছন্দ হয়েছে ওর নিয়ে নিয়েছে বাদ দেবে না এটা একটা কতগুলো হলো কি জানি বাবু অনেকগুলো হয়ে গেছে বোনা যাচ্ছে না আর এটা এটা হচ্ছে আমরা দিয়ে মানে বাবা দিয়েছে মানে আমরা দিয়েছি আর কি এই প্যান্টটা এটাও জিন্স জিন্স ছাড়া বাবু পরে না কি করব আর সবই দেখালাম আপনাদের কেমন লাগলো বলবেন কমেন্ট করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর কিছু বলার নেই এই বলে আমার ভিডিওটা আজকে আমি শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং